আন্তর্জাতিক সংবাদে সংবাদ দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দেব ইসরায়েলি ঘাঁটিতে সরাসরি আঘাত হিজবুল্লার এরপর জানিয়ে দেব ইসরায়েল বিরোধী বিক্ষোভ বাইডেন খুনি স্লোগান গেট থুনবার গ্রেপ্তার এদিকে নেতানিয়াহুর কঠোর সমালোচনা করল আমিরাত এরপর জানিয়ে দিব ফিলিপিন্সে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন যুক্তরাষ্ট্রের আরও জানিয়ে দিব ইসরায়েলের আক্রমণে শেষ আশ্রয় হারাচ্ছে তিন লাখ ফিলিস্তিনি সর্বশেষ জানিয়ে দিব ইউরোপীয়রা কিয়েবের পতনের ঝুঁকি দেখে ভেঙে পড়েছে বলেছে ক্রেমোলিন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটি দেখতে লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েলি ঘাঁটিতে সরাসরি আঘাত হিজবুল্লাহর লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে ইসরায়েলের রামিয়া সামরিক ঘাঁটি লক্ষ্য করে গতকাল শনিবার রকেট ও কামান হামলা চালিয়েছে তারা এসব রকেট ও কামানের গোলা এই ঘাঁটিতে সরাসরি আঘাত হেনেছে বলে দাবি করেছে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তবে হামলার ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি খবর আল জাজিরার শুক্রবার লেবাননের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় দখলদার ইসরায়েলি সেনাবাহিনী এর পরের দিন শনিবার ইসরায়েলি ঘাঁটিতে আঘাত হেনেছে হিজবুল্লার যোদ্ধারা ইসরায়েলি বিমান হামলা শুক্রবার আগাথানে একটি মোবাইল ফোন ট্রান্সমিশন সাইটে এটি লেবাননের তায়ার হারফাতে অবস্থিত ওই হামলায় একজন প্যারামেডিক এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এক কর্মী প্রাণ হারান হামলার পরই প্রতিশোধ নিতে হিজবুল্লার যোদ্ধারা সামরিক ঘাটিতে আঘাত হেনেছে বলে ধারণা করা হচ্ছে হিজবুল্লাহ পরবর্তীতে জানিয়েছে তারা ইসরায়েলের একটি নজরদারি স্থাপনায় হামলা চালিয়েছে এবং তাদের চালানো হামলা সরাসরি আঘাত হেনেছে গত বছরের সাত অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাজ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয় এর পর দিন থেকে ইসরায়েলের ওপর হামলা চালানো শুরু করে হিজবুল্লাহ ইসরায়েল বিরোধী বিক্ষোভ বাইডেন খুনি স্লোগান গ্রেটা থুনবার্গ গ্রেপ্তার বিশ্বজুড়ে তীব্র হচ্ছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে লাগাতার বিক্ষোভের ঝাঁজ বাড়াচ্ছে বিশ্ববিদ্যালয়গুলির পড়ুয়ারা টানা কয়েক সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে এবার সুইডেনের মালামতে ইউরোপ ভীষণ অনুষ্ঠানের বাইরে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ শুরু হয় সেই বিক্ষোভে হয়েছিলেন পরিষেব আন্দোলনের কর্মী গ্রেট থুনবার্গ সেখান থেকে গ্রেট থুনবার্গকে আটক স্থানীয় পুলিশ সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা গেছে কেফিয়া স্কার্ফে গায়ে জড়ানো থুনবার্গকে পুলিশ অনুষ্ঠান থেকে বের করে নিয়ে যাচ্ছে সেই সময় বিবি ও বাইডেন খুনি বলে স্লোগান দিতে থাকেন গ্রেটা শনিবার সুইডেনের বন্দর নগরী মালমোতে ইউরোপের সঙ্গীত প্রতিযোগিতা ইউরোভিশনের গ্র্যান্ড ফিনালের প্রতিযোগিতার আটষট্টিতম আসর বসে এই আসরের গ্র্যান্ড ফিনালেতে সুইডেন ফ্রান্স ইসরায়েলসহ ইউরোপের পঁচিশ দেশের প্রতিযোগী অংশ নেয় শনিবার অনুষ্ঠান চলাকালীন বিশ হাজারের বেশি ফিলিস্তিনপন্থীরা মালমো অ্যারেনার সামনে বিক্ষোভ করেন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করল আমিরাত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেছে সংযুক্ত আরব আমিরাত যুদ্ধের পর গাজার ভবিষ্যৎ সরকারে উপসাগরীয় দেশটির সম্ভাব্য ভূমিকা নিয়ে নেতানিয়াহুর মন্তব্যের পর শনিবার এগারোই মে এই সমালোচনা করল দেশটি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে মধ্যপ্রাচ্যের যে কয়েকটি দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে সেগুলোর মধ্যে একটি প্রভাবশালী দেশ হল ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন চলমান থাকলেও এই সম্পর্ক অব্যাহত রয়েছে যদিও তাতে ফাটল ধরেছে ইঙ্গিত পাওয়া যাচ্ছে নেতানিয়াহুর করে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লা বিন জায়দ আল লাহিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন এই উদ্যোগ নেওয়ার জন্য আইনি একটিয়ার নেই ইসরায়েলি প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি উপস্থিতিকে আড়াল করার কোন পরিকল্পনা যুক্ত হবে না সংযুক্ত আরব আমিরাত তিনি বলেছেন ফিলিস্তিনি জনগণের আশা ও আকাঙ্ক্ষাকে ধারণা করে এমন একটি ফিলিস্তিন সরকারকে সহযোগিতায় প্রস্তুত রয়েছে আমিরাত এর মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতাও রয়েছে ফিলিপিন্সে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন যুক্তরাষ্ট্রের সম্প্রতি যুক্তরাষ্ট্র ফিলিপিন্সে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে ফিলিপিন্স সময় শুক্রবার বিকেলে ইন্দোনেশিয়ার জাকার্তায় আসিয়ান ত্রিশতম চীনা আসিয়ান সিনিয়র অফিসিয়াল কনসালটেশনে যোগদানের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী সুন ওয়ে তুং সাংবাদিকদের সাক্ষাৎকারে এসব কথা বলেন এ বিষয় নিয়ে সুন বলেন যুক্তরাষ্ট্রের আচরণ ইতিহাসকে গুরুতরভাবে পিছিয়ে দিয়েছে আঞ্চলিক জাতীয় নিরাপত্তা গুরুতর হুমকির মুখে ফেলছে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং শান্তি ও উন্নয়নের জন্য আঞ্চলিক দেশগুলোর জনগণের সাধারণ আকাঙ্ক্ষার সম্পূর্ণ বিপরীতে দাঁড়িয়েছে চীন দৃঢ়ভাবে এ অঞ্চলে স্নায়ুযুদ্ধ শৈলী জোটগত সংঘর্ষের পুনরাবৃত্তির বিরোধিতা করে এবং আঞ্চলিক দেশগুলোকে আধিপত্যের হাতিয়ার ও এজেন্ট হিসেবে ব্যবহার করা দৃঢ় বিরোধিতা করে ওই ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শের সময় স্পষ্টভাবে চীনের গুরুতর উদ্বেগ প্রকাশ করেন তিনি চীন কৌশলগত স্বাধীনতাকে শক্তিশালী করার জন্য আসিয়ানকে সমর্থন জানায় এবং আঞ্চলিক দেশগুলির সঙ্গে ব্যাপক আলোচনা যৌথ অবদান ও ভাগাভাগির সুবিধার মাধ্যমে এশিয়ার নিরাপত্তার পথ অনুসরণ করা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা দৃঢ়ভাবে রক্ষা করতে চায় ইসরায়েলের আক্রমণে শেষ আশ্রয় হারাচ্ছে তিন লাখ ফিলিস্তিনি শনিবার দখলদার ইসরায়েল নতুন করে হামলা শুরু করার পর দক্ষিণ এবং উত্তর গাজায় প্রায় তিন লাখ ফিলিস্তিনি আবারও পালিয়ে যেতে বাধ্য হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ কিন্তু যুদ্ধে বিধ্বস্ত কোনো জায়গায় নিরাপদ আশ্রয় কোথায় পাওয়া যাবে তা নিয়ে অনেকেই অনিশ্চিত ইসরায়েলের বর্ধিত উচ্ছেদ আদেশ গাজার দক্ষিণতম প্রান্তে অবস্থিত রাফা শহরে প্রযোজ্য সেখানে গত সাত মাসে ইসরায়েলি বোমা হামলা থেকে পালিয়ে যাওয়ার পর দশ লাখেরও বেশি গাজাবাসী জড়ো হয়েছে তাদের আশঙ্কা আরও গভীর হয়েছে যে ইসরায়েলি সামরিক বাহিনী রাফায় আক্রমণের সাথে অগ্রসর হতে চলেছে যা ইসরায়েলি নেতারা দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি দিয়েছিল এমন একটি সম্ভাবনা যা আন্তর্জাতিক সাহায্য গোষ্ঠী এবং অনেক দেশ নিন্দা করেছে ইউরোপীয়রা কিয়েবের পতনের ঝুঁকি দেখে ভেঙে পড়েছে জানিয়েছেন ক্রেমোলিন ক্রেমোলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কোপ বলেছেন রাশিয়ার চলমান বিশেষ সামরিক অভিযানের সময় ইউক্রেনের সম্পূর্ণ পতনের ঝুঁকি বুঝতে পেরে পশ্চিমা দেশগুলো ইচ্ছাকৃতভাবে উত্তেজনা বাড়াচ্ছে রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র ভিজিটিআরকে সাংবাদিক পাভেল জারুবিনকে বলেছেন যিনি তার টেলিগ্রাম চ্যানেলে এই ভিডিওটি পোস্ট করেছেন পশ্চিমা রাজনীতিবিদদের উস্কানিমূলক বক্তব্য উত্তেজনা বৃদ্ধির ইচ্ছাকৃত চেষ্টা পেস্কোপ বলেন ইউরোপীয়রা ভেঙে পড়েছে কারণ পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে এবং এটি আসলে ইউক্রেনীয়দের জন্য সম্পূর্ণ পতনের সাথে পরিপূর্ণ তাই তারা নিজেরাই এই পরিস্থিতিকে বাড়িয়ে তুলেছে